মেধাবী ছাত্র নেতা হাসান আহমদ খান বক্তব্য দিয়ে আসছেন। হাসান আহমদ খান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين جنرجن চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়িত সংগঠন দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত ছাত্র আন্দোলনের অনন্য নিদর্শন সবুজ প্রকৃতির অপরূপ সুন্দর এই সবুজ শ্যামল বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত এদেশের শত সহস্র ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব মনসুরুল আলম মনসুর উপস্থিত আছেন। শহীদী কাফেলার মোহতারাম প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রাক্তন সাবেক ছাত্র নেতা প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত আছেন। ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় অফিস সম্পাদক সাবেক ছাত্র নেতা ভাই মাওলানা ইকবাল হোসেন কয়সর উপস্থিত আছেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী উপস্থিত আছেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জনায়েতা জনাব মাওলানা আহমদ বিনা সহ উপস্থিত আছেন। খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সমিতি কাফেলার বিভিন্ন স্তরের প্রাক্তন এবং বর্তমান দায়িত্বশীল বৃন্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার বর্গ এবং তার সাথী সঙ্গীদের উপর দরুদ সালাম বর্ষিত হোক। সংগ্রামী উপস্থিতি আপনারা এই কল্পনে শীত উপেক্ষা করে সেই সকালে খেয়ে না খেয়ে আজকের এই সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সকাল থেকে অধ্যবধি এখন আপনারা বসে আছেন। আপনাদের এই সমস্ত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে জান্নাত কামনা করছে। সংগ্রামী উপস্থিতি আজকের এই সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীল বৃন্দের অক্লান্ত এবং নিরলস প্রচেষ্টাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এদেশের মুক্তিকামী ছাত্র জনতার অঙ্গীকারবদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 90 দশকের শুরু থেকে এ পর্যন্ত সুদীর্ঘ 3 দশকের পথ চলায় যারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন ওনাদের শাহাদাত জান্নাতের বিনিময়ে কবুল হোক এই প্রত্যাশা করছি। প্রিয় কর্মী ভাইরা, আমরা খুবই অত্যন্ত দুঃখিত এবং আনন্দিত। দুঃখিত কারণ আমরা এমন একটা সময়ে এখানে একত্রিত হয়েছি যখন আমাদের প্রচারণা করতে বাধা দেওয়া হয়েছে। আমাদের এই সম্মেলনের প্রচারণা আমাদের পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের পোস্টার। এই সরকারি কলেজ যেখানে অতীতে বিভিন্ন সময় সংগঠন অত্যন্ত শক্তিশালী ভূমিকায় ছিল, সেই সরকারি কলেজের গেট থেকে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা আনন্দিত এজন্য যে সদ বাতা বিপত্তির পরও আমরা এখানে সম্মিলিত হতে পেরেছি। আপনারা যারা অনেক ত্যাগ কষ্টের বিনিময়ে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে সকল শ্রদ্ধাভাজন প্রাক্তনদের সহযোগিতার মাধ্যমে আমরা এই বিশাল সম্মেলন বাস্তবায়ন করতে পেরেছি, ওনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল। এবং পরিশেষে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু
এবং ইসলামী সমাজ বিনির্মাণে আপনাদেরকে আল্লাহ তাআলা যেন এক একজন প্রকৃত খাদেম হিসেবে কবুল করেন, এদেশের সবুজ অঙ্গিনাঙ্গিরায় যেন ইসলামী পতাকা আবার বিজয়ের বেশে উত্তীর্ণ হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।